কোন ধরনের নিয়ম কানুনই মানছে না বাংলাদেশে আশ্রয় পাওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। 32 রোহিঙ্গা ক্যাম্পে দেদারসে ব্যবসা করছে তারা, এমনকি স্থানীয় বাজারও এখন তাদের দখলে। এনজিওগুলোর দেয়া ত্রাণের পণ্য নামমাত্র মূল্যে এসব বাজারে বিক্রি হচ্ছে, ফলে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত। এসব অনিয়মের জন্য কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নাইমাল জিকর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। টেকনাফ সদর এলাকায় ভ্যানে করে মৌসুমি ফল বিক্রি করেন নাসির শেখ। প্রায় 60 বছর ছুঁই ছুঁই করা এই ব্যক্তি আটজনের সংসার চালান এই ফল বিক্রি করেই। তবে ব্যবসা এখন মন্দ, পরিবারের একবেলার খাবার জুটানোই কঠিন হয়ে গেছে। কারণ একটাই, রোহিঙ্গা। টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার জাদিমুরা বাজারের দৃশ্য এটি। এখানকার মানুষের সাথে কথা বলে জানা যায়, বাজারের অধিকাংশ দোকানের মালিক এখন রোহিঙ্গারা। অবৈধ উপায়ে ট্রেড লাইসেন্সও নিয়েছেন কেউ কেউ। রোহিঙ্গার জন্য কারণ আর মাল কিনি না, পারে আর যার তো মাল কিনি, এটা তারা আর তো দুটি পারে দিকে নিয়ে ফেলাই। মাল কিনতে চাইলে আর যদি কিনাম বলে 200 টাকা চাইলে তা 300 টাকা নিয়ে যাও। এসব বাজারে নামমাত্র মূল্যে মিলছে রোহিঙ্গাদের ত্রাণে পাওয়া নিত্যপণ্য, ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরকার নবুজের নসাত ফ্রি না স্যার, আর কি কইতে এখন তারা যারে শাশুড়িয়া তারা নয় গৌর করতাম, এটা এখন যারা যাদের দেশরিয়া। কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক বলছে, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে এসে ব্যবসা করার কথা নয়, এজন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করেন তারা। প্রতিটি অলিতে গলিতে প্রতিটি স্টেশনে কিন্তু ওদের নিজস্ব বাজার ব্যবস্থা চালু করে রেখেছে। এই যে যে সরকারের অব্যবস্থাপনা, যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছে তাদের অব্যবস্থাপনার জন্য মূলত এই যে বাজার ব্যবস্থাটাও এখন রোহিঙ্গাদের হাতে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 1000 দোকান হয়ে গেছে, অনেক মার্কেট হয়ে গেছে, প্রত্যেকের মালিক কিন্তু রোহিঙ্গা। তাদেরকে দিয়ে আপনার সরাসরি তারা নিজেরা ব্যবসা করবে, এটা তো কোনোভাবেই হইতে পারে না। এটা আমার মনে হয় সরকারকে এই জায়গায় কাজ করা উচিত। তবে এ বিষয়ে কিছুই জানে না জেলা প্রশাসক। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, উচ্ছেদ করেও রোহিঙ্গাদের ব্যবসা বন্ধ করতে পারছেন না তারা। এ ব্যাপারে যাতে করে জুতসই কার্যক্রম গ্রহণ করা হয়, আর যাতে নেটওয়ার্কিংয়ের কোনো অপব্যবহার না করতে পারে, আর সে ব্যাপারে আমরা কাজ করছি। বলে দোকানপাট উচ্ছেদ করেছি, এটা চলমান আছে। আপনারা জানেন ক্যাম্প নয় যে দোকানপাট ছিল, প্রত্যেকটা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ক্যাম্প 1 ইস্ট ওয়েস্টেও দোকানপাট আছে। এই জাতীয় কার্যক্রমে তারা জড়িত হলে আমরা তাদেরকে বিরুদ্ধে উচ্ছ্বাস ও অন্যান্য কার্যক্রম হাতে নিই। রোহিঙ্গা জনগোষ্ঠীর সৃষ্ট সমস্যা থেকে স্থানীয় ব্যবসায়ী ও জনগণকে সুরক্ষিত রাখতে কঠোর নজরদারির পরামর্শ, স্থানীয় নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। নাইম আলচিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার।